আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি কিভাবে ঝটপট বটি দিয়ে অনেকগুলো পেঁয়াজ একসাথে চিকন করে কেটে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 2 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কেমন সাইজের। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। এখন আমি এই পানির মধ্যে পেঁয়াজগুলো 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। তো ভিজানোর পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পানির কালারটা কেমন হয়ে গিয়েছে। এই কারণে পেঁয়াজটা অতি দ্রুত ঝটপট ছিলে যাচ্ছে। তো আমি সবগুলো পেঁয়াজ ঠিক একই প্রসেসে ছিলে নেব। আপনারা এই প্রসেসে পেঁয়াজটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কোনো বাড়িতে মেহমান আসলে বা ঈদের মধ্যে খুব ঝটপট এবং সহজেই খুব চিকন করে পেঁয়াজগুলো কেটে নিতে পারবেন। গরম পানিতে ভেজানোর জন্য পেঁয়াজগুলো কাটার সময় খুবই চিকন হয়। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কতটা চিকন করে কেটে নিচ্ছি এবং কতটা তাড়াতাড়ি। ঠিক এভাবেই আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। আমার এই পেঁয়াজগুলো কাটতে একদম সময় লাগবে না। খুব সহজেই আমি পেঁয়াজগুলো ঝটপট কেটে নিতে পারবো। আপনারা এই প্রসেসে অনেকগুলো পেঁয়াজ অনায়াসেই কেটে নিতে পারবেন, আপনাদের কোনো কষ্টই লাগবে না। আর এইভাবে ভিজিয়ে রাখলে কাটলে পেঁয়াজের ঝাঁজও চলে যায়, আপনাদের চোখেও ঝাঁজ লাগবে না। তো আমার সবগুলো পেঁয়াজই কাটা শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কতটা চিকন হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।